অশান্ত মণিপুর থেকে এবার উঠে এলো সামরিক অশান্তির ঘটনা। সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন এক সাব ইন্সপেক্টর। সহকর্মীর ছোড়া গুলিতে সাব ইন্সপেক্টরের মর্মান্তিক প্রাণহানির চাঞ্চল্যকর ঘটনা জিরিবামে। মণিপুরের জিরিবামে শনিবার দুপুরে ঘটল পুলিশে পুলিশে সংঘাতের ঘটনা। নিহত মণিপুর পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান। হতভাগ্য সাব ইন্সপেক্টর রাজধানী ইম্ফলের অরিপোকের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, জিরিবাম থানা এলাকার মংবং ভিলেজে নিয়মিত মণিপুর পুলিশের পাহারা রয়েছে। সেখানে দায়িত্ব পালন করতে একদল মণিপুর পুলিশ বিগত কয়েকদিন থেকে নিয়োজিত করা হয়েছে সেই জায়গায়। আজ অশান্ত মণিপুর থেকে এবার উঠে এলো সামরিক অশান্তির ঘটনা। জিরিবামের সহকর্মীর গুলিতে নিহত মণিপুর পুলিশের সাব ইন্সপেক্টর। আজ শনিবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে। নিহত মণিপুর পুলিশের সাব ইন্সপেক্টরের নাম মোহাম্মদ শাহজাহান বলে জানা যায়। তার বাড়ি ইম্ফলের অরিপোকে বলে জানা গেছে। আর জানা গেছে যে জিরিবাম থানা এলাকার মংবং ভিলেজে নিহত কর্তব্যরত মণিপুর পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান আজ দুপুরে তারই এক সহকর্মীর সঙ্গে শাহজাহানের কথা কাটাকাটি হয় কোনো একটি বিষয় নিয়ে। এক সময় দুজনের বাগযুদ্ধ মারাত্মক রূপ নেয়। এরই মধ্যে শাহজাহানের সহকর্মী নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান। ঘাতক পুলিশ কর্মীকে সাথে সাথে আটক করা হয়েছে, তবে তার নাম এখনো বিভাগীয় তরফে প্রকাশ করা হয়নি। এই ঘটনার খবর পেয়ে জিরিবামের জেলা পুলিশ সুপার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় সাধারণ নাগরিক থেকে শুরু করে পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরো একবার জানাচ্ছি দর্শকদের, এবার মণিপুরের জিরিবাম থেকে উঠে এলো এক সামরিক অশান্তির ঘটনা। সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন এক সাব ইন্সপেক্টর। সহকর্মী ছোড়া গুলিতে সাব ইন্সপেক্টরের মর্মান্তিক প্রাণহানির চাঞ্চল্যকর ঘটনা ঘটল জিরিবামে। পুলিশে পুলিশের সংঘাতের ঘটনা শনিবার দুপুর নাগাদ জিরিবামে সংঘটিত হয়েছে। নিহত মণিপুর পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান হতভাগ্য সাব ইন্সপেক্টর রাজধানী ইম্ফলের অরিপোকের বাসিন্দা। জানা গেছে যে সহকর্মীর সাথে কোনো একটি বিষয় নিয়ে মোহাম্মদ শাহজাহানের বাকবিতণ্ডা শুরু হয়, আর সেই বাকবিতণ্ডা এক সময় হাতাহাতিতে রূপ নেয় এবং মর্মান্তিক রূপ নেয় সেটি। সহকর্মী ছোড়া গুলিতে সাথে সাথে ঘটনাস্থলে প্রাণহানি ঘটে মোহাম্মদ শাহজাহানের। সাব ইন্সপেক্টরের মৃতদেহ নেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য এবং সেখানে জেলার পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছেছেন এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যে সাব ইন্সপেক্টরের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ শাহজাহান তাকে সাথে সাথে আটক করা হয়েছে, তবে বিভাগীয় তরফে তার নাম এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর এই ঘটনা নিয়ে আরক্ষী মহলে এক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।